ভালো বন্ধুরা কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো। আর আমিও একদম ফাটাফাটি আছি, এখন পর্যন্ত ফাটাফাটি আছি। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আই গেছি তোমরা লগে। তো আজকের ব্লগটা আরেকটু ডিফারেন্ট টাইপের হইব। আজকে একটু আমার নিজের যে এক্সপিরিয়েন্স আছে এগুলা শেয়ার করবো। তো কি হইব কি না টাইটেল উইটেল তো দেখছো। তো ওখানে আমি আছি ঘরে, এখন বাজে 10:30। তো ওখানে ঘর থেকে বাইরে যাবো, তারপরের দিকে যাই। তো গাইস, আইছিলাম লালার সেন্টারে। ওই আমরা হাইলাকান্দিতে তো মিলেন না কোভিশিল্ডের সেকেন্ড ডোজ, আর সেকেন্ড ডোজ না লওয়ায় কী কী প্রবলেম সেগুলো তো শেয়ার করবোই। তো এখানে আইলাম, এখানে আমার পিছিয়ে দেখতে পারো যে বিল্ডিং এটাই আসিল, যেটা ফার্স্ট টাইম আইছি লালার হসপিটালে। বাট আইয়া তবুও পাইলাম না। তো দেখি নেক্সট ডে আর কবে পাওয়া যায়, কবে দেই, তারপরে পুরোপুরি ডিটেলসে সব কিছু কইমু। তো সঙ্গে থাকো। অল রাইট গাইস, তো ওই দিনের ওই শর্টের পরে থেকে এখন যে ক্লিপস দেখায় এটার মধ্যে 4 দিনের গ্যাপস আছে। তো লাস্ট শর্ট গেছিলাম লালাতে, গিয়াও তো পাইছি না। তো কয়েকদিন থেকে ঘোরাঘুরি করতে আসছিলাম ভ্যাকসিনের লাগে। সো ফাইনালি আজকে হলো 20 তারিখ। তো ওখানে আবার আইসি, দেখতে পারো আমার পিছনে হাইলাকান্দি সিভিলে আবার আইসি। আর কোইনসিডেন্সলি ড্রেসটাও আজকে ওই সেম ড্রেসই লাগাই আইসি। ওখানে আর টাইম ওয়েস্ট করতাম না, ভিতরে যাই দেখি ফাইনি আজকেরটা গিয়া যদি খুঁজে পাইতে বাকি স্টোরিগুলা কন্টিনিউ করবো। তো চলো ভিতরে যাই। তো আই গেলাম, এখন যাই যেখানে কোভিডের ভ্যাকসিন ভ্যাকসিন বাড়ানি হয় ওই জায়গায়। তো এখানে দেখতে পারো লাইন, আর এখানে আছে কোভিডের পুরোপুরি লাইন। তো এটা হইলো কোভিডের লাইন, সব আছে যারা সেকেন্ড ডোজ ফার্স্ট ডোজ তারা নিত। আর এখানে আছে মানুষ যারা বয়। আর এটা হইলো গিয়া আমরা হাইলাকান্দির সিভিল হসপিটাল, যেটা গার্ডেনটা সত্যি অনেকটা সুন্দর হয়ে গেছে দেখার মতো। সো গাইস, যেহেতু এখানে অনেকটা লাইন আছে, সো ভাবলাম একটু ফাঁকে দিকে আমার আগের স্টোরিটা যদি বেহেন দেয়, আগের যদি ফার্স্ট ভ্যাকসিনের স্টোরিটা যদি না কই তাহলে কেমনি হইব। সো ফার্স্ট ভ্যাকসিনের আগের একটু স্টোরিটা কই তাহলে ব্রিফ গল্পটা একটু ভালো করে বুঝবাই যে এই ভিডিওটা আমি বানাইলাম এখানে। সো ফার্স্ট অফ অল, ফার্স্টে আমি যখন লইছিলাম ভ্যাকসিনটা, তো ফার্স্ট ডোজ যেটা আছিল এটা অ্যাকচুয়ালি ইচ্ছা মতো লইছি না, অ্যাকচুয়ালি লইছি তখন আমার তো আছে ইলেকশন ডিউটি, ম্যান্ডেটরি লইতে লাগে। সো ওই কারণে লইলাম। তো ওই দিনের ওই এক্সপিরিয়েন্সটা হইলো গিয়া লইয়া তো গেছি গিয়া ফার্স্ট ডোজটা, তারপরে দিকে কি হয়েছে ফার্স্ট ডোজ লওয়ার পরে দিনের বেলা কোনো কোনো অসুবিধা হয়েছে না, নর্মালি যেরকম থাকে এরকমই চলতে আসছিল। তারপরে দিকে কি হয়েছে রাত্রের দিকে বডিটা একদম শিভার করতে লাগছে, শিভার করিয়া করিয়া অটোমেটিক্যালি জ্বর আই গেছে। সো ইউজুয়ালি তো আপনার জানা থাকে যে এরকম যদি করি তাহলে জ্বর টর আয়, তো কিন্তু আমার সঙ্গে ছাত্রার তেমন জ্বর টর আইসে না। তো এরকম করছে, মেইন তো বেদনা হয়েছে পরের দিন, পরের দিন দুই হাতে একদম এক্সট্রিম লেভেলের পেইন শুরু হয়েছে, জয়েন্টের পেইন, বোঝা যায় যে কেউ দুই সাইডে আমার এরকম লটকিয়া আছে, এরকম এরকমের মতো পেইন শুরু হয়েছে। তো হয়ে যাওয়ার পরে পরের দিন, এর পরের দিন মোটামুটি একটু রিলিফ পাইছি, এরপরে আস্তে আস্তে কমে গেছে। তো অতটুকুই আসছিল ফার্স্টের স্টোরি। এখন সেকেন্ড ভাবছি সেকেন্ডটা লই লাই, এরপরে সেকেন্ডটা এখন চলো আগে যাই গিয়া গিয়া সেকেন্ডটা লই লাই, লইয়া এরপরে দিকে কী কী আছে সব এক্সপ্লেইন করব। তো চলো সঙ্গে চলো। আর তারপরে দিকে একটু 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 পেইন শুরু হয়ে গেছে। তো জানি না এরপরে কিরকম হইব, যা যা এক্সপিরিয়েন্স হইব, যা যা অসুবিধা অসুবিধা যা হইব সব কিছু কইমু, কইয়া তারপরে দিকে পুরো এক্সপ্লেন করিয়া ভিডিও গুলো আনবো। তো ওখানে দেখতে পারো এখানে আসি সিভিল হসপিটালে আসি, এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে মজাই লাগে। তো পুরোপুরি এক্সপিরিয়েন্সটা দেখাইমু, তারপরে পুরাপুরি কইয়া এই ভিডিওটা সাম আপ করবো। তো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হইব। সো সঙ্গে থাকো। হ্যাঁ তো গাইস, তো দেখতে পারো প্লেস চেঞ্জ, ড্রেস চেঞ্জ,
সো লাস্ট পার্টটা কিয়া ওখানের পার্টে আইতে আইতে প্রায় 24 ঘন্টা আর আধা ঘন্টা গেছে কে মানে আজকে ওখানে বাজার দেখতে পারো 2টা বাজার আর এখন পর্যন্ত বডির ভাবও এরকম কোনো কিছু না যে আগেরবার জ্বরটা হয়েছিল এইবার মোটামুটি ভালোই আছে সেকেন্ড ডোজ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত শরীরে কোনো ধরনের অসুবিধা বা কোনো কিছু এখন পর্যন্ত করছে না সো অত সকাল জাজমেন্ট নিতাম না আরও একদিন টাইম নিমু তো তোমার সঙ্গে মিলি আগামীকালকে তারপরের দিকে বডির ফুরাফুরি আর কোনো কিছু অসুবিধা তো করে রেনি সব কিছু হইয়া ভিডিওটা সাম আপ করবো তো একটু সময় সঙ্গে থাকো অল রাইট গাইস সো আজকে হইল গিয়া 1st May আর এখন টাইম হইলো বিকাল 4টার মতো তো আমার লাস্ট ভ্যাকসিন আমি লইছিলাম সেকেন্ড ভ্যাকসিন 2 তারিখ লইছিলাম সরি 20 তারিখ লইছিলাম আর আজকে হইলো গিয়া 1 তারিখ তার মানে আজকে টোটাল 11 দিন গেলো তো এই আমি চাইলে তাড়াহুড়া করিয়া এই ভিডিওটা আরও আগে দিতে পারতাম বাট চেষ্টা করলাম যে না একটু ভালো করিয়া একটু যাচাই করি আর বাকি আরও অন্যরা যারা যারা লইছে তার কাছ থেকে একটু খবর উবর নেই যে এই ভ্যাকসিনটায় বাকি অন্য কারোর কোনো এফেক্ট টুফেক্ট করে কি না সব মিলাইয়া যাতে একটা ভালো কনক্লুশন দিতে পারি তোমরা একটা ক্লিয়ার পিকচার দিতে পারি এটার লাগে একটু লেট করছি তাছাড়া এই লাস্ট উইকে আসিল রামনবমী রামনবমীর কারণে ভিডিও রামনবমীর ভিডিও দিলেছি আর তোমরা তো জানা আছে আমি উইকে একটাই ভিডিও দিই তো ওই কারণেও ভিডিওটা একটু লেটে আইলো তো লেটও নাই বলতে পারি একদম পুরো টাইমিংয়েই দিছি ভিডিওটা কারণ ওখন 1 তারিখ থেকে শুরু হইব মানে আজকে থেকে শুরু হইব সবে 18:45 মানে বা 60 সবে দিতে পারবো তো ভাবলাম একদম পারফেক্ট টাইম আছে আর নিজে যেহেতু লই লিছি অনেকে আছে অনেকের মনে ডর আছে সংকোচ আছে বা লইতাম নি না সো এটার বিষয়ে একটু ক্লিয়ার পিকচার যেহেতু আমি কইতে পারবো কারণ নিজে লইছি এটা লাগিয়া ভাবলাম আজকে ফাইনালি ভিডিওটা কনক্লুড করি তো ওখানে আই আমার কথায় তো আমি লইছি কোনটা কোভিশিল্ডের ডোজটা লইছি তো কোভিশিল্ড আর কোভ্যাক্সিনের মধ্যে ডিবেট চলে বাট আমি আশা করি যে এটা দুইটাই সেম কাইন্ড অফ তো আমার সেকেন্ড ডোজ লওয়ার পরের দিকে সেদিন যেরকম কইছি এখনও কইরাম আর আমার কোনো ধরনের কোনো অসুবিধা কোনো কিছুই করছে না আর বাকি ওই লগে যারা এখন ফোন নিবাই নতুন ডোজ সো আমি কইছি না নি যে আমার 1st dose দিয়ে এরকম এরকম শিভারিং করছে বা এরকম বাট সবের ক্ষেত্রে কিন্তু এটা সেম না এটা আমি আবারও হইলাম কারণ আমি আমার সঙ্গের আরও অনেকজনরেও জিকাইছি তো তারা এরকম কোনো কিছু করছে না বা এখন আমার ফ্যামিলিতে আরও নিছে মানুষে তারাও কোনো কিছু এরকম করছে না তো এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে এটাই লিখে তুমি লাকের উপরে আর একটু নিজে একটু সেফে উইফে থাকার চেষ্টা করবা যে একটু কম হিলা ডুলা একটু কম ঠান্ডা ঠান্ডা লাগানি যেদিন ফার্স্ট ভ্যাকসিনটা দিবাই ওটাই আমি রেকমেন্ড করতে পারি আর ওটাই যে লইতে পারো কোনো অসুবিধা নাই লো লইয়া সেফ থাকাটাই বেটার যে এটা আর এটা লইয়া যে একদম পুরাপুরি নিশ্চিন্ত এটা নাই এটা জাস্ট প্রিভেনশন এটা কিওর না এটা লাগাইয়েও আমরা সেফ থাকতে লাগবো তো যাও আর ভ্যাকসিনটা লইতে পারো আর নিজে একটু সেফ থাকো আর দেখতে পারো গ্রামের পরিবেশ তার লাগেই আমিও বিনা মাস্কে উসকে একটু নাই তো বাকি সব ভিডিওতে মাস্ক লাগাইছি লাগাইয়া গিয়েও ভিডিও ভিডিও শ্যুট করছি তো আশা করি তোমরা এই ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভাল লাগে আমার প্রচেষ্টা একটু ভাল লাগে থাকে তাইলে একটা লাইক করে দিও চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করছো না তো করাই কি তাই এরকম ইনফরমেটিভ লোকাল রিলেটেড টাইপের ভিডিওস আমি আমার চ্যানেলে আনতে থাকি সঙ্গে আমার পার্সোনাল লাইফ বিষয়ে আরও জানতে এখানে দেখো দেখতে পারো @RahulPalje ফলো করতে পারো ইনস্টাগ্রামে এখানে আমি সবসময় সব আপডেট দিতে রাখি সো এই ভিডিওটা এখানে শেষ করলাই সো আমি মিলরাম তোমার সঙ্গে নতুন কোনো ভিডিও লইয়া ততক্ষণ পর্যন্ত বাই বাই